মুসাবিন শমসের একজন রহস্যময় ব্যক্তি নিজেই নিজের নামের আগে প্রিন্স লাগিয়েছেন আছে অর্থকরীর দম্ভ এ ধরনের টাকা বাংলাদেশে কেউ কোনোদিন অর্জন করতে পারেনি করতে পারবেও না আগামী পঞ্চাশ বছর তার সম্পদের উৎস খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুদক এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এক দফা বেরিয়ে এসেছে প্রাথমিক তথ্য ও দুদকে জমা দেয়া বিবরণীতে মুসা জানান সুইস ব্যাংকে জমা আছে তার এক কোটি ডলার বাংলাদেশি টাকায় প্রায় তিরানব্বই হাজার কোটি ব্যাংকের ভল্টে আছে সাতশো কোটি টাকা মূল্যমানের অলঙ্কার দেশে সম্পদের মধ্যে আছে গুলশানে দ্য প্যালেস নামে রাজকীয় বাড়ি মুসার বাড়ি আছে রাজধানীর বনানী ও ফরিদপুরেও এছাড়া গাজীপুর ও সাভারে বিভিন্ন মৌজায় আছে এক হাজার দুশো বিঘা জমি সবই তিনি বিদেশে অস্ত্র ও ক্রুড অয়েলে ব্যবসা করে গড়েছেন বলে দাবি করা হয় সম্পদ বিবরণীতে সুইজারল্যান্ডের ব্যাংকে তার বারো বিলিয়ন ডলারের সে কথা এখন লিখিতভাবে সে স্বীকার করেছে আমাদের কাছে আমাদের দেখার দরকার যে নন সোর্স অফ ইনকামের চাইতে তার বেশি সম্পদ আছে কিনা যদি সেটা থাকে তাহলে সেটা আমাদের আইন অনুযায়ী অপরাধ মুসা সুইস ব্যাংকের একটি যৌথ হিসেবে তথ্য দিয়েছেন দুদক এখন খতিয়ে দেখছে ওই হিসেবে কোনো বাংলাদেশি অংশীদার আছে কিনা এই অংশীদাররা কারা তার অংশীদারিত্বের কি কাগজপত্র তার কাছে আছে এগুলো দেখা হবে বৈধতা কতটা আছে অবৈধ কতটা আছে এগুলো দেখা হবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হলেও মুসাভিন শংশের সুইস ব্যাংকের টাকা ফিরিয়ে আনা যাবে কিনা তা নিয়ে সংশয় আছে দুদকের তো ওই অর্থটি লন্ডার্ড বানিয়ে হয় সেক্ষেত্রে আমরা ফিরিয়ে আনার ব্যাপারে সেটা আমাদের রুলস অনুযায়ী নিয়ম অনুযায়ী আমরা সেটা চেষ্টা করব সেই টাকা যদি বিদেশে অর্জন করে থাকে এবং বিদেশে সে টাকা যদি জমা দিয়ে থাকে সেক্ষেত্রে দুদুকের সেখানে কিছু করণীয় নেই গত বছরের নভেম্বরে মুসাবিন শামসের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা